Hello everyone, welcome to PIMCOPAC. Today we have a guest who has a very special place in our heart. We are all Bengalis and he has been a pioneer YouTuber in Bengali who has discussed Bengali cinema and cinema in general from the year 2011. He has recently crossed 100k subscribers, which is a huge achievement. Welcome Aurithro, thank you so much for coming to PIMCOPAC. Thank you so much for having me. Aurithro, before we move on to the topic of our discussion, which we will reveal later on, I would like to know from you that what motivated you to start your channel back in 2011 when there was not so much awareness about YouTube as well, and then you have carried on for so long. So what was your motivation and what kept you going? Can I answer this in Bengali? Yes, please. Yeah, yeah. Please. Actually, আমি 2011 তে শুরু করিনি, মানে YouTube চ্যানেলটা ছিল, মানে অ্যাজ ইউজুয়াল মানে গুগল অ্যাকাউন্ট থাকলে যেরকম ইউটিউবে তুমি যদি যাও ভিজিট করো কিছু দেখতে তাহলে ইউ নিড অ্যান অ্যাকাউন্ট, তাই জন্য 2011 দেখায়। বাট আমি কিন্তু 2011 থেকে শুরু করিনি, মেইনলি আমার জার্নিটা শুরু হয় 2016 থেকে। 2014 থেকে এইভাবে বলা যেতে পারে, আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে যাই তখন প্রথম আর কি ওয়ার্ল্ড সিনেমা দেখা এই ব্যাপারটা প্রথম শুরু হয়, এবং তখন প্রচুর কিছু দেখলাম এবং এই সিনেমার দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হতে শুরু করলো এবং সেটা নিয়ে পড়াশোনা করা। বাট তার কিছুদিন পরে আমি দেখলাম কি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ যেহেতু ছিল তো একটা ওই সিনেমা বানানোর একটা ট্রেন্ড চলছিল, এবং সেটা হলে খুব পাত্তা পাওয়া যেত কলেজের মধ্যে যে এই লোকটা শর্ট ফিল্ম বানায়, এরকম একটা ব্যাপার আছে। তো সেইটার জন্য তখন আমি ভাবলাম যে এটা কিভাবে আমরা বানাতে মানে বানানো যেতে পারে। এক তো প্রথম আর এবার আমি গল্প কয়েকটা ভাবছি কি করব কি করব, কিন্তু কিছুতেই ফিগার আউট করতে পারছিলাম না যে অ্যাকচুয়াল টেকনিক্যাল অ্যাসপেক্টটা কিরকম হবে বা শুট করবো সেটাকে আমি আলটিমেটলি সিনেমায় মানে এডিট যেটা হয় সেটা আমি কোনো আইডিয়া ছিল না। তো সেগুলো ফিগার আউট করতে করতে প্রায় 2016 অব্দি হয়ে গেল। তো 2016 প্রথম বানালাম, এবং তারপরে নন্দনে যে ফিল্ম ফেস্টিভ্যালটা হয় KSFF কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে নিয়ে যাওয়া, তো সেই সবগুলো হলো। কিন্তু মুশকিল হচ্ছিল যে আমরা যখন ওখানে তো কিছু লোকে ডেফিনেটলি দেখছে, সার্টিফিকেট পাচ্ছি, অনলাইন কিছু ফেস্টিভ্যালসেও নিয়ে যাচ্ছি, বাইরেও হয়েছে সিলেক্ট, কিন্তু মানে জেনারেল অডিয়েন্স কে দেখাতে পাচ্ছি না, মানে সেটা হচ্ছে না, সেটা ওই বন্ধু বান্ধব নিজেদের মধ্যেই ব্যাপারটা থেকে যাচ্ছে। তো সেই সময় আমাদের কলেজে একটা ছেলে কিরণ দত্ত বঙ্গাই, ও খুব ফ্লারিশ করলো বাংলায় কন্টেন্ট বানিয়ে, তো সেইটা দেখা দেখি মেনলি 2017 অনওয়ার্ড আমি ভাবলাম যে তাহলে আমি যদি একটা এরকম অডিয়েন্স বেস বানাতে পারি যারা আমার মতোই একটা লাইক মাইন্ডেড আর কি, যে সিনেমা ভালোবাসে, তাহলে হয়তো এবার আমি বানালে হয়তো তারা আমারটা দেখবে। তো সেইটার আর কি অডিয়েন্স এর খোঁজেই আর কি প্রথম শুরু করা, এবং প্রথমে প্রচুর টাইম লেগেছিল 1K সাবস্ক্রাইবার্স রিচ করতে। 2017 থেকে মানে 2017 মাঝামাঝি সময় থেকে স্টার্ট করে 2018 প্রায় শেষের দিক অব্দি, আপটিল অগস্ট সেপ্টেম্বর অব্দি মানে খুব ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। তারপরে স্লোলি 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 লোকে কানেক্ট করতে শুরু করলো এবং সেখান থেকেই আর কি জার্নি শুরু হলো। এইটাই আর কি ব্যাপারটা আর কি। এবার মেইনলি মুশকিল হয় যেটা আমিও ফেস করেছি, বাট তোমরাও তো মানে ইংলিশেও মিলিয়ে জুলিয়ে পড়ো, আমি জানি না তোমরা ফেস করছো কিনা, যেটা হচ্ছে যে বাংলা মানে যেহেতু আমাদের বাঙালির এখানে মানে হিন্দি এবং ইংলিশটা বোঝায় মানে তারা সবকিছুই বোঝে, এবং তুমি জানো যে আমাদের ওই মানে ওরকম তো নেই যে ভাষাটাই মানে এটাই আমাদের মাদার টাং, তো এটাই ওরকম ব্যাপারটা তো আমাদের নেই যেটা সাউথ অডিয়েন্স এর আছে। তো তাই জন্য কি হয় কি অনেক সময় তারা প্রেফার করছে মানে আমি ধরো একটা ইংলিশ ফিল্মেরই বাংলাতে যদি রিভিউ করি সে প্রেফার করবে ইংলিশে দেখাটা, তো সেখানে একটা অডিয়েন্স কিন্তু অলরেডি মিস করে যায়। তো এটা একটা চ্যালেঞ্জ হয় মানে ফেস করেছি আমি। আর এছাড়া ওই বাংলায় কথা বললে আমার মনে হয় কিছু লোকের কাছে আনকুল এরকম একটা ব্যাপার আছে, সেইটাও একটা ফেস করতে হয় কিছু সময়, বুঝতে পারি আর কি। সেটা খুব একটা মনে হয় না, সেরকম তো 100K সাবস্ক্রাইবার হতো না অরিন্দ্র, খুবই কুল তুমি, তাই তোমার সাবস্ক্রাইবার বেসটা এতটা, মানে অনেক কিছু লোক তো কিছু ডিস্ট্রাক্টার তো থাকবেই, কিন্তু যারা তোমাকে অ্যাপ্রিশিয়েট করে তাদের সংখ্যা অনেকটা বেশি। না বাট তুমি যদি দেখো মানে বাইরে যারা করছে মানে হিন্দিতে যারা করছে বা ধরো যারা তামিলে করে তাদের তুমি যদি দেখো তারা ফিল্ম রিভিউজ বা মানে একটা ডাইসেকশন করছে আর কি, সেই ধরনের ভিডিওস এর যে কাইন্ড অফ ভিউজ সেটা কিন্তু আমার মানে আমি আমি নয় আমার চ্যানেলে প্রোডাকশন ভ্যালু আমার খুব কম, ঠিক আছে, আমি একটা ক্যামেরা রাখি, আমি এডিট করি না, অনেক সময় সাউন্ড এর কিছু কমপ্লেন্স থাকে অডিয়েন্সের, বাট আমি আমার এখানে বাংলাতে অনেকে আছে যারা ভালো করে এডিট করে,
রূপম যেরকম আছে খুব ভালো ওয়েল এডিটেড, মানে ব্যাকগ্রাউন্ড একদম প্রপার একটা সেট আপে করা, বা আমি নিজে ফিল্ম কোম্পানি এর লোকালে যখন করি তখন একটা প্রপার সেট আপে করা, বাট তাও কোথাও একটা গিয়ে, মানে যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা বাংলা তাই জন্য আমার মনে হয় কোথাও একটা গিয়ে আমরা প্রচুর মানে দর্শক পাচ্ছি না, এটা আমার মনে হয় এতদিনকার এক্সপিরিয়েন্সে যেটা মনে হচ্ছে। So today, with Aurithra with us, we are going to discuss a prominent Bengali veteran actor, Prosenjit Chatterjee, who mainly produces and acts in Bengali cinema. He began his acting career as a child actor as in Hrishikesh Mukherjee's Chhotto Jigyasha in 1968. Over decades, he has given us films after films after films. And as the saying goes in Tollywood, he's the one-man army who has carried the Bengali film industry on his shoulders through its worst phase. He has won two national awards, one as an actor for his performance in Doshor, which was directed by the late Rituparna Ghosh, another as a producer for Shankhachi. So we are here. We will continue the discussion from here on in Bengali, as all of us are Bengali here. So we'll have subtitles for you. You can follow us, follow it along. Aurithra, shobar age tomake jete jante chai je Prosenjiter tomar personally সবচেয়ে স্ট্যান্ড আউট অ্যাসপেক্ট কোনটা লাগে, যেটা তুমি অন্য কারোর মধ্যে দেখতে পারো না সেরকম ভাবে, বাকিদের কাছেও আসবো, তোমার সাথে শুরু করব। আমার যেটা মনে হয় যে এই যে কন্টিনিউয়াসলি জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, মানে ফিল্ম মেকিং কন্টিনিউয়াসলি টেকনোলজি ওয়াইজ চেঞ্জ হচ্ছে, এবং মানে ট্রিটমেন্ট এক্সিকিউশন কন্টেন্ট প্যাটার্নটাও একভাবে চেঞ্জ হচ্ছে, তো সেটা সব অভিনেতারা কিন্তু মানে ডিরেক্টররাও অ্যাডজাস্ট করতে পারে না। তুমি দেখবে একসময় খুব সফল ডিরেক্টর বা অভিনেতা কিন্তু একটা টাইমের পরে সে ফেড আউট হয়ে যাচ্ছে, কারণ সে ওই চেঞ্জিং টাইমের সাথে সাথে মানে কোপ আপ করতে পারছে না। আমার মনে হয় যে এইটা সবচেয়ে পজিটিভ যে উনি যা যে সময় যে ধরনের সিনেমা হয়েছে সেটাকে মানে বুঝে নিয়ে যে এবার ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী মানে সফলভাবে সেই ছবি সেই ধারার ছবিগুলো করে গেছেন। মানে 80s-এ একরকমের ছবি করেছেন, 90s-এ একরকমের, আর্লি 2000-এ, 2000-2005, মানে তুমি যদি দেখো ওই সময়টা ম্যাক্সিমাম মানে একটা গ্রামের জন্য এটা মানে সেই সময় 90% ওয়াজ কালেকশন, যে বক্স অফিস কালেকশনটা বাংলার গ্রাম থেকে ছিল, লেভেলে ছবি করে গেছে মানে নাম্বারস অফ ছবি। তারপরে 2010-এর পর থেকে পুরোপুরি মেইন স্ট্রিম জোনটা থেকে বেরিয়ে এসে একটা পুরো অন্য জোন, একটা পুরো মানে নিজের মতো করে একটা অডিয়েন্স ক্রিয়েট করে নেওয়া, মাল্টিপ্লেক্সের অডিয়েন্স একদম। ঋতুপর্ণ ঘোষের সাথে উনি যখন করতেন তখন those films were really critically acclaimed, but commercially to oto beshi successful chilo na, but Srijit Mukherjee sathe jeta uni korte perechen successfully je eta mane ei mane cinema ro ekta bishal darshok toiri kore fela, seita amar mone hoy je bar bar change tar sathe cope up kore newa, eta amar mone hoy sobche stand out aspect. তো অরিত্র অ্যাডাপ্টেশন নিয়ে বলছে, প্রসেনজিতের অ্যাডাপ্টেশন ওভার দ্য ইয়ার্স আমরা দেখেওছি। অরূপদা তোমার কি মনে হয়, তোমার তোমার জন্য কি স্ট্যান্ড আউট? আমি আমি অরিত্রর সাথে একমত, খুব ভাইটাল পয়েন্ট একটা বলেছো অরিত্র অ্যাডাপ্টেশনের ব্যাপারে। এছাড়া আমার যেটা মনে হয় হচ্ছে প্রসেনজিৎকে আমার মনে হয় হি ইজ কাইন্ড অফ আ ডিরেক্টরস অ্যাক্টর, মানে একই সাথে 19 এপ্রিল হচ্ছে আর শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো একটা ছবি যুক্ত হচ্ছে একই সময়, এবং এবং আমি দেখেছি মানে একটা ডিরেক্টর পরিচালক যতটা ভালো প্রসেনজিতে পারফরমেন্স সেই ছবিটাতে অতটা ভালো আমি পাচ্ছি, বা আমি এটাও খুব ভীষণভাবে দেখেছি বিশেষ করে লাস্ট ফেজ অফ হিজ ক্যারিয়ারে, এত বড় সুপারস্টার মানে কাইন্ড অফ প্রমিনেন্ট ফিগার অফ দ্য ইন্ডাস্ট্রি এতটা এতটা ইজিলি নিজেকে এক্সপেরিমেন্টেশনের জন্য ছেড়ে দিতে পারে। মানে আমি জাতিস্বরের ধরো মেকআপটা, মানে একজন স্টার ওই ধরনের একটা মেকআপ নিয়ে কাজ করছে, হ্যাঁ এমন বলছি না যে কেউ করেনি, সাউথের ইন্ডাস্ট্রিতে বা হিন্দি ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রে করেছে, বাট বাংলা ইন্ডাস্ট্রিতে হয়তো অতটা নয়। কিংবা নিরন্তরের মতো একটা ছবি যেটা একজন ডেবিউটেন্ট পরিচালক কাজ করছে, সেটা শুধু অভিনয় করছে না প্রডিউসও করছে। কিংবা আমার আমার মনে আছে ইভেন যখন খুব কমার্শিয়াল ছবিগুলোর সময় আমার মনে আছে একটা ছবি ছিল তরুণ মজুমদারের বোধহয় আপন আমার আপন, তখন অমর সঙ্গী হয়ে গেছে, তখন অনেকগুলো হিট অ্যাজ এ হিরো প্রসেনজিতের হয়ে গেছে, তখন ভিলেনের রোলও কিন্তু প্রসেনজিৎ করছে সেই ছবিটাতে। তো এই যে ডিরেক্টর ওকে যেভাবে প্লেস করছে সেই ডিরেক্টরের সাথে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে পারা বা কাজ করে যাওয়া, এবং ডিরেক্টর যেটা অরিত্র করলো মানে 70-এর দশকে যে ডিরেক্টর, 80-তে অন্যরকম, 90-এ অন্যরকম, 2000 তারপরে 2010 ডিরেক্টরটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্রসেনজিৎ তাদের সাথে চেঞ্জ হতে থাকছে, এবং নিজেকে যে যখন ডিরেক্টর যখন আসছে
নিজেকে পুরোটা উজাড় করে দিচ্ছে যে আমাকে ঠিক আছে তুমি যেভাবে আমাকে প্লেস করতে চাও, যেভাবে আমাকে নিয়ে ইউজ করতে চাও করে নাও। এইটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েবল আমার কাছে, এটা একটা বড় স্ট্যান্ড আউট পয়েন্ট। ভেরি নাইসলি পুট অ্যাকচুয়ালি। টাম্পিদা তোমার কি মনে হয়? আমি যেটা বলবো কিছুটা অরিত্র আর অরূপ যা বললো সেটাকে আমি একটু এগিয়ে নিয়ে যেতে চাই। এই ভেবে যে অরিত্র বলছিল যে প্রত্যেক দশকে কিছু না কিছু চেঞ্জ আসছে এবং সে প্রসেনজি সেভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে, এবং সেই জিনিসটা অরূপ বললো যে ডিফারেন্ট আলাদা পরিচালক তাদের মতো যারা যেভাবে দেখছে সিনেমাটাকে প্রসেনজি তো সেইভাবে নিজেকে বলে না মোল্ড করে নিতে পারছে আর কি। সেই জায়গায় যদি দেখা যায় 94-তে এই একই বছরে আমার কি এসেছিল জানি, ঋতুপর্ণর 19 এপ্রিল আর স্বপন সাহার বিশ্বাস অবিশ্বাস, আবার 2000-এ উৎসব আর হরনাথ চক্রবর্তী শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ঘটনাচক্রে ওগুলোর রিলিজ করেছিল ওই 3-4 মাসের ভেতরে, শুটিংটা ধরে নেওয়া যায় কিছুটা একই সময় হয়েছিল। ওই একটা জিনিস আমার মনে হয় খুব কম অভিনেতাই, আমি এই ব্যাপারটা দক্ষিণ ভারতের বেশি জানবো না, বা যদি হিন্দি দেখা যায় বা বাংলায় দেখা যায়, খুব কম অভিনেতাই একটা একই সাথে এইভাবে প্যারালালি সামঞ্জস্য রেখে দুরকম ঘরানার সিনেমাতে অভিনয় করে গেছে অলমোস্ট সেম সময়টায়। আমার অনেক সময় দেখা গেছে যেমন মিঠুনদা করেছিল যে কিছু কমার্শিয়াল একদম মেইন স্ট্রিম বই চলছে, তার মাঝে কিছুটা গ্যাপ নিয়ে তখন তাহাদের কথা, সে সময় কিন্তু অত বেশি অন্য কিছু আসেনি, তারপরে অন্য সিনেমা এই ব্যাপারটা। কিন্তু এই প্রসেনজিতের ব্যাপারটা একেবারে কাইন্ড অফ ওভারল্যাপ আর কি একই সাথে, তো সেটা একটা খুব দারুণ ব্যাপার একজন মানে মেইন স্ট্রিম নায়কের থেকে যে নিজেকে অভিনেতা হিসাবেও প্রজেক্ট করতে যায়। তার ভেতর ওটা নেই যে না আমি নায়ক, আমি ওই ওই নায়কের ইয়ের ভেতরেই থাকবো, ওটা থেকে বেরিয়ে অন্য কিছু যে করার যে ইচ্ছাটা সেটা কিন্তু খুব মানে আমার খুব ভাল লাগে। হ্যাঁ, আমার যেটা মনে হয় আর যেটা আমি শুরুতে ইংরেজিতেও বললাম যে মানে যখন বাংলা সিনেমার সবচেয়ে কঠিন সময়, হ্যাঁ, আর তখন সবাই মোটামুটি এক মানে বাংলা সিনেমা দেখার মতো না চলে যাচ্ছে না, মানে ইন্ডাস্ট্রিতে পয়সা নেই, সেরকম একটা সময় প্রসেনজিৎ সিনেমার পর সিনেমা করে গেছে। হ্যাঁ, মানে আমরা অত অত কোয়ালিটির ভিতরে কোয়ালিটির ভিতরে কথা না বলি, কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে একা হাতে চালানো ওরম সময় একটা সুপারস্টার হয়ে যখন দিনের পর দিন সিনেমা হচ্ছে না, ভালো সিনেমা হচ্ছে না, একজনের একার কাঁধের উপর দাঁড়িয়ে দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি গট ইন্ডাস্ট্রি, আই থিঙ্ক হি ইজ দ্যাট ওয়ান পার্সন যে ওটা পসিবল। আমার মনে হয় না অন্য কারোর পক্ষে এরকম একজন দাঁড়িয়ে একটা ইন্ডাস্ট্রিকে টানা এতদিন ধরে ওরকম একটা ডার্ক ফেজের সময় সম্ভব হতো। সো দ্যাট ইজ ওয়াই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যেটা প্রসেনজিৎ বা বুম্বাদা করেছেন ইন্ডাস্ট্রির জন্য, আমাদের সবার জন্য। আমি এবার আসছি পরের প্রশ্নটায়। অরিত্র, তোমার কি মনে হয় তোমার কোন কাজগুলো সবচেয়ে ভালো সিনেমা কোনগুলো মনে হয়, কেন? হোয়াট আর ইউর ফেভারিট মুভিজ অফ প্রসেনজিৎ এন্ড ওয়াই? অ্যাকচুয়ালি অনেক আছে, মানে এত সিনেমা আছে যে মানে বলাটা মুশকিল। মানে বুদ্ধদেব দাশগুপ্তের সাথে ওনার দুটো ছবি আছে, দুটোই আমার স্বপ্নের দিন আর আমি ইয়াসিনো মধুবালা, ওটাও আমার খুব ভালো লাগে। তাতিশ্বর আছে, তারপরে পথ বলে আমার খুব পছন্দের একটা ছবি, তারপরে আমার কাছে দোসর একটা খুব পছন্দের ছবি, যাই হোক এখন অনেকদিন আমি দোসর দেখিনি, অনেকদিন দেখা হয়নি, মানে অনেক আগে দেখা। সো অনেক আছে, অ্যাকচুয়ালি বলা মুশকিল। কিছু মেন স্ট্রিম ছবিও আমার ভালো লাগে, হরনা চক্রবর্তীর সাথে একটা ছবি আছে প্রতিবাদ বলে, প্রতিবাদ আই থিঙ্ক, ওই ছবিটাও আমার ছোটবেলায় খুব ভালো লাগতো, আমি অনেকবার দেখতাম টিভিতে দিলে। তো এবার কেন যদি ভালো লাগে তুমি বলো, ডেফিনেটলি প্রথম যে ছবিগুলো বললাম সেগুলো ডেফিনেটলি স্টোরি টেলিং এর জন্য ভালো লাগে, স্টোরি টেলিং এবং যেভাবে তুমি জাতিশ্বর কেন কারোর ভালো লাগে মানে বিকজ অফ দ্য সাবজেক্ট, বিকজ অফ দ্য ট্রিটমেন্ট এন্ড এভরিথিং, বিকজ অফ দ্য মিউজিক এন্ড ডেফিনেটলি সেখানে ওইভাবে প্লেস হওয়া দুটো ক্যারেক্টার, ওরকম একটা এক্সপেরিমেন্টাল রোল, সেই কারণগুলোতে। আমার মেন স্ট্রিম ছবিগুলোতেও একটা যে ইমেজ সেই সময় প্রসেনজিৎ ক্রিয়েট করে নিয়েছিল নিজের জন্য, কাইন্ড অফ একটা সানি দেওল টাইপের একটা ইমেজ, মারামারি করার মেইন স্ট্রিম ছবিগুলোতে ওটাও ভাল লাগতো, তখন ছোট ছিলাম ওগুলোই ভাল লাগতো। বাট যেটা আমার একদম ভাল লাগতো না কোনোদিনও, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে নাচটা কোনোদিনও ভাল লাগেনি। আচ্ছা, টাম্পিদা তুমি বলো এবার।
এর যেটা অরিত্র বললো যে 221 খানা ছবি করেছে, অবশ্যই আমরা সব দেখিনি কিছু, তার ভেতর বলতে গেলে ঋতুপর্ণ ঘোষের সাথে যে কটা করেছে সব কটাই, 19 এপ্রিল, চোখের বালি, দোসর, তিনটেই খুব পছন্দের, তারপরে দিবাকর ব্যানার্জি সাংঘাই। এবং আমি ওই একটা জিনিস যেটা বলছি, শুধু প্রসেনজিৎ নয়, ওভারঅল সবকিছু, যদি সিনেমাটা, সিনেমাটার গল্প, সিনেমাটার ট্রিটমেন্ট সব মিলিয়ে মিশিয়ে কিছু কিছু সিনেমা মানে বেশি আমাকে টানে। তার ভেতর যদি একটা নাম বলতে হয়, মানে অনেক ভেবে যেহেতু আমি আবার দেখলাম সেদিন, সেটা হলো নিরন্তরের কথা মাথায় আসছে, কারণ আমার ওই বইটার থিম্যাটিক্যালি মানে বোঝাই যায় যে প্রসেনজিৎ এখন নিজেকে মানে কত রকম ভাবে এক্সপেরিমেন্ট করে অন্য অন্য রকম জিনিস করার চেষ্টা করছে, যে ওটাকে শুধু মানে অভিনয় করেনি, ওটাকে প্রডিউসও করেছে। তো ওই নিরন্তর খুব ভাল লাগলো, রিসেন্টলি জ্যেষ্ঠ পুত্র ভাল লেগেছে, তারপরে একটু আগে 22শে শ্রাবণ আমার খুব পছন্দের। লাস্ট 10 মিনিট আমি এখানে বলার সুযোগ আছে বলছি, 10 মিনিট আমার ভাল লাগে না, কিন্তু তার আগে অব্দি 22শে শ্রাবণের যে এরকম একটা কি বলবো সাবজেক্ট নিয়ে যে বাংলায় করেছে, তাতে রাজি হয়েছে, সেই ব্যাপারটা আমার খুব ভাল লেগেছে আর কি। আমার সবচেয়ে মানে দুটো, মানে আমাকে যদি বলা হয় যে প্রসেনজিতের অভিনয় হিসেবে আমার সবচেয়ে পছন্দ কোনটা, তাহলে আমার মনে হয় জ্যেষ্ঠ পুত্র। আমি জ্যেষ্ঠ পুত্রের প্রসেনজিতের অভিনয় আমার প্রচন্ড ভালো লাগে। অন্য অনেকগুলোই আছে, ঋতুপর্ণ ঘোষের ছবিগুলোতে মানে ঋতুপর্ণ যেভাবে ওকে পরিচালনা করেছে, আলাদা করে স্ট্যান্ড আউট প্রসেনজিৎকে আমি বার করতে পারি না, মানে প্রতিটা জায়গায় ভালো, কিন্তু একটা মানে একটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড সব জায়গাতেই আছে এরকম। বাট জ্যেষ্ঠ পুত্রতে কিছু কিছু জায়গা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, মানে একদম মানে যেটাকে মনে হয় যে সিনের কথা বলছিলাম, পরে হয়তো আসবো, মনে গেঁথে গেছে এরকম কিছু সিন আছে। আর যদি কোন ছবিটা সবচেয়ে ভালো লেগেছে জিজ্ঞেস করা হয়, তাহলে ঋতুপর্ণ যে কটা ছবির কথা বললো, এছাড়া আমার সব চরিত্র কাল্পনিক খুব প্রিয় ছবি, মানে কনসেপ্টটার জন্য, ট্রিটমেন্টটার জন্য, বা আমি কবিতা নিয়ে বাংলা ছবি খুব একটা দেখিনি, ইনফ্যাক্ট ইন্ডিয়ান ছবি খুব একটা দেখিনি, ভারতীয় ছবি কবিতা অ্যাজ আ ন্যারেটিভ মিডিয়াম বা টুল খুব একটা কোথাওই পাইনি, সেটা বাংলা ছবি। এবং সেখানে প্রসেনজিৎকে যেভাবে ব্যবহার করা হয়েছে, বোধ মানে ওর যে ইমেজটা বা ওর যে প্রেজেন্সটা, এবং ওই যেটা বলছিলাম প্রসেনজিৎ যেভাবে নিজেকে এক্সপেরিমেন্ট করতে দিয়েছে ঋতুপর্ণকে, এই দুটো মানে জ্যেষ্ঠ পুত্র সব চরিত্র কাল্পনিক ছবি এবং অভিনয় হিসেবে আমার কাছে অন্যগুলো একটু। আমি একটা নাম ভুলে গেছি, মনের মানুষ। আমার মনের মানুষ আর নিরন্তর দেখতে দেখতে মনে হচ্ছিল যে এটা প্রসেনজিৎ নয়, মানে অন্য বইগুলোতে তাও প্রসেনজিতের কিছু যে ম্যানারিজম থাকে, সব অভিনেতাদেরই তো কিছু থাকে, মানে এটাতে কোনো খারাপ ভালো কিছু নেই, বাট সেইগুলো যেন দেখতে পাই। মনের মানুষ, নিরন্তর, এই দুটো এখন মাথায় এলো যে হ্যাঁ এই দুটোতে তো দেখিনি সেটা। অ্যাকচুয়ালি তোমরা মোটামুটি যে কটা সিনেমা আমার ভালো লাগতো সবকটাই বলে দিয়েছো, তাও আমি তাহলে যেটা বাকি রইলো একটা একটু উৎসব নিয়ে কথা বলতে চাই। উৎসব আবার সেই ঋতুপর্ণেরই কাজ, যেখানে প্রসেনজিৎ একটা লিড অ্যাক্টর না, ইজ লাইক ওয়ান অফ দি ক্যারেক্টার্স দেয়ার, বাট দ্য ইন্টারেস্টিংলি ওখানে ও হি ইজ নট এ লাইকেবল পার্সন, মানে ওনাকে ওর ক্যারেক্টারটা পছন্দ হবে না কারোর, যেভাবে ওই রোলটা পোর্ট্রে করছে, তার মধ্যেও খুব সাকসেসফুল। আর ওরম একটা রোল করা যখন ইজ দ্য টপ হিরো ইন বেঙ্গলি, দ্যাট অলসো টেকস এ লট অফ courage from its side, and he is actually very good. এই যে সিনগুলো করেছে, একটা সিনে একটু খারাপ, বাট বাকি সিনগুলোতে যেগুলো পুরো ওভারঅল খুবই ভালো। তাই আমার উৎসবের কথাটা বললাম, আর অরূপদা সব চরিত্র কাল্পনিকের কথাটা বললেন। আমার প্রসেনজিতের সবচেয়ে ভালো কাজ যদি আমার আমার মনে হয় সব চরিত্র কাল্পনিক, ঋতুপর্ণকে অনেকটা ক্রেডিট দিতে হয় সেটার জন্যে। বাট যেটা যেটা প্রসেনজিৎ অ্যাচিভ করেছে সব চরিত্র কাল্পনিকে নিজের অভিনয়ের থ্রু দিয়ে, সেটা আমি আমি কোনো অ্যাকচুয়ালি অনেকদিন ধরে সেরকম অত ভালো অভিনয়, অতটা নিজেকে মানে মানে ওই ওই অ্যাক্টরটা যে এমন সময় এত মেলোড্রামেটিক অ্যাক্টিং করেছে এক এক কিছু কিছু সিনেমায় ফর দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য স্ক্রিপ্ট অনলি, বাট দ্যাট পার্টিকুলার অ্যাক্টরকে যখন যখন আমরা দেখি যে এতটা হোল্ড ব্যাক, এতটা ঠান্ডা, মানে সেটা সেটা একটা অ্যাক্টরের অ্যাচিভমেন্ট হিসেবে হিসেবে ঘটতে হয় অ্যাকচুয়ালি, যখন সবচরিত্র কাল্পনিক। আমরা মনে হয় সবাই এই জায়গাটাতে এক জায়গায় রাজি হব যে প্রসেনজিতের লিমিটেশন আছে, মানে হি ইজ নট অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টর, যেটা আমি যদি মানে মামুটির কথা বলি বা কামাল হাসানের কথা বলি বা আমি মোহনলালের কথা বলি বা আমি একটা
ইভেন আমি অমিতাভ বচ্চনের কথাও যদি বলি, মানে সেই লিমিটেশনটা বোধ হয় আমরা এগ্রি করি, কিন্তু সেই লিমিটেশনের মধ্যে থেকেও যেভাবে প্রসেনজিৎ কাজ করেছে সেটা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েবল। শুভদীপ বললি কিছুক্ষণ আগে ইয়ের কথা, উৎসবের কথা, যে পছন্দ চরিত্র নয়। আরেকটা ছবির কথা বলবো, ঋতুপর্ণ, চোখের বালি। চোখের বালিতেও কিন্তু আমরা যেটা দেখি যে মহেন্দ্র চরিত্রটা যেটা প্রসেনজিৎ প্লে করছে, কিন্তু সেই অর্থে কোনো পজিটিভ ক্যারেক্টার নয়, নেগেটিভ শেডস ওয়ালেরই ক্যারেক্টার। একটা রিডেমশন পয়েন্ট আসে ছবির শেষের দিকে গিয়ে, কিন্তু ওভারঅল বিহারী চরিত্র যেটা টোটা রায় চৌধুরী অভিনয় করেছিল সেটা কিন্তু অনেক পজিটিভ, মানে চরিত্রায়নের দিক থেকে দেখতে গেলে বা তার অ্যাট্রিবিউটস, তার ভার্চুস, ছবিতে তার তার যে ইম্প্যাক্ট, সব দিক থেকে কিন্তু টোটার চরিত্রটা, বিহারী চরিত্রটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এবং একটা সিন যেটা একদম শেষ সিন আমার যতদূর মনে পড়ছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে বিহারী, মহেন্দ্র ওপরে উঠছে। এর আগে অবধি আমরা দেখেছি প্রসেনজিৎ মহেন্দ্র সবসময় টন্ট করছে, কমেন্ট করছে বিহারীর স্বাধীনতা বা দেশাত্মবোধ নিয়ে, কমেন্ট টন্ট অনেকবার করছে। এক্ষেত্রে ফর থিংস উইচ হ্যাজ হ্যাপেন থ্রু আউট দ্য ফিল্ম, একটা কোথাও নিজের নিজের ভুল বোঝা থেকে, নিজের একটা উপলব্ধির জায়গা থেকে মহেন্দ্র প্রসেনজিৎ দেখছি মাথা নিচু করে ক্রস করছে বিহারীকে। এটাও কিন্তু কঠিন, মানে একজন স্টার যে কিনা এরকম একটা রোল করছে, মানে চোখের বালি আমার মনে আছে যে এই সময় রিলিজ করেছিল, বেশ একটা ইভেন্টফুল ব্যাপার ছিল, ঐশ্বরিয়া রাই আসছে বম্বে থেকে কাজ করতে, বেশ একটা ইভেন্ট ব্যাপার ছিল। সেখানে একটা চরিত্র যে শেষে মাথা নিচু করে চলে যেতে হচ্ছে, অনেক বেশি জুনিয়র, অনেক বেশি আননোন একজন অভিনেতার সামনে, এটা কিন্তু কঠিন। মানে এইটা কিন্তু মানে একজন স্টার, এবং স্টার বাই মার্জিন, আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের কাছাকাছি স্টাররা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেক জুনিয়র, অনেক মানে জুনিয়র একজনের কাছে এই রোলটা পাওয়া, কন্ট্রাস্টিং রোলটা নেওয়া, এটাও সহজ নয়। এবং প্রসেনজিতে ফিল্মোগ্রাফি জুড়ে বারবার আছে, চোখের বালি, উৎসব, সব চরিত্র কাল্পনিক, রবিবার, খুব খুব অদ্ভুত একটা চরিত্র, খুব অদ্ভুত রকমের একটা আর্ক ওয়ালা চরিত্র। এই যে এক্সপেরিমেন্টেশনের জন্য প্রসেনজিৎ বারবার বারবার নিজেকে তুলে দিয়েছে ডিরেক্টরের হাতে, এইটা খুব অ্যাপ্রিসিয়েবল। এটাকে আমি সত্যি খুব একটা ভালো লাগার মতো, এবং একটা স্টারের কাছ থেকে, একজন স্টার যে এতগুলো বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে রুল করছে, এটাই এক্সপেক্টেড যে সে এক্সপেরিমেন্টেশন করবে। সে তার ইন্ডাস্ট্রিটাকে শুধুমাত্র ফিনান্সিয়ালি নয়, সে তার ইন্ডাস্ট্রিটাকে একটা কোয়ালিটির জায়গা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। ফিনান্সিয়ালি যখন প্রয়োজন ছিল তখন প্রসেনজিৎ ইন্ডাস্ট্রির জন্য ওই যেটা আমরা ইন্ট্রোডাকশনে বললাম, একা কাঁধে নিয়ে এগিয়ে গেছে। এবং এখন যখন সে দেখছে যে না, এই এই দায়িত্বটা নেওয়ার জন্য আরো কিছু লোক আছে, তখন কিন্তু প্রসেনজিৎ লাস্ট 10-12 বছর বিশেষ করে এক্সপেরিমেন্টেশনের জন্য নিজেকে যথেষ্ট দিয়েছে। এবার আমরা পরের টপিকে আসি, আমরা একটু সাংহাই নিয়ে কথা বলি এবার, কারণ সাংহাই বোধ হয় প্রসেনজিতের ভালো হিন্দি কাজের মধ্যে, প্রসেনজিতের আরো হিন্দি কাজ আছে কিন্তু অতটা বোধ হয় পপুলার না, আমরা অতটা জানি না, কিন্তু সাংহাইটা আমরা সবাই দেখেছি দিবাকর ব্যানার্জির সিনেমা। আর কাজটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল, যেভাবে ওকে কাস্টি বলে ওকে কাস্ট করা হয়েছিল। তো তোমাদের কি মত, অরূপদা তোমার কাছে আগে আসছি। সাংহাই আমি যেটা মানে মানে পড়েছিলাম যে দুটো প্রেফারেন্স ছিল দিবাকর ব্যানার্জি, একটা হচ্ছে মোহনলাল আর একটা হচ্ছে প্রসেনজিৎ। এবার এটাতে উনি বলেও ছিলেন যে কেন, কারণ তুমি যদি দেখো কমিউনিস্ট পার্টির মানে ওই নেতাটা আর কি একটু লেফটিস্ট যে নেতাটা দেখা যায় ডক্টর আহমদী, তো যেহেতু বেঙ্গলে কমিউনিজমের একটা কালচার ছিল এবং কেরালাতেও ছিল, তাই জন্য এই দুজনকেই ওরা সিলেক্ট করেছিল, এই দুটোই হয়তো রাইট বসবে। মোহনলালকে সামাও পাইনি, তাই জন্য প্রসেনজিৎকে কাস্ট করা। তো আই থিঙ্ক মানে আগেন মানে ওর যে পার্টিকুলারলি ওই মানে আমার মনে হয় যে স্পেশালি ওখানে যে ড্রিম সিকোয়েন্সেস গুলোতে যখন ওই কালকি দেখতে পায়, যে ওই টেম্পো ফেম্পোর একটা লাইটিং এ দেখবে অসাধারণ একটা শট আছে, পুরো মুখের কাছে চলে আসছে একদম শেষের দিকে। তবে আমি বলবো না যে মানে পারফরমেন্স ওয়াইজ যে খুব একটা মানে মানে আমার মনে হয়নি যে মানে ওখানে আভাই দেওয়াল এবং ইমরান হাশমির পারফরমেন্স আমার বেস্ট লেগেছে, আমার মনে হয়নি। মানে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা ওরকম ছিল না যে খুব একটা মানে পারফর্ম করার যে জায়গা সেরকমও ছিল না,
again that film is great film মানে ফিল্মের পুরো যে মানে ট্রিটমেন্ট বা এক্সিকিউশন বা যেরকম ভাবে দিবাকর ব্যানার্জি যেভাবে আর কি জিনিসপত্র গুলোকে দেখায় মানে এত রিয়েলিস্টিক ভাবে মানে তুমি যদি দেখো ইমরান হাশমির সাথে যে লোকটা কাজ করতো যখন মারা যায় তো লাইট অব্দি ওখানে পড়ে না, ও নিজের মোবাইল জ্বালিয়ে লাইটটা দেয়, ওই ওই ব্যাপারগুলো যেভাবে উনি পোর্ট্রে করেন, আই থিঙ্ক আগেন মানে ডেফিনেটলি প্রসেনজিৎ চ্যাটার্জি ওই একটা রোল ওরকম একটা করতে রাজি হয়েছে, এটা একটা বড় ব্যাপার আর কি, কারণ ক্যারেক্টারটা কিন্তু ওরকম নয় যে থ্রু আউট রয়েছে। বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য বিক্রমাদিত্য মোটওয়ানি ওয়ার্ক যেটা উনি করছেন অ্যামাজন প্রাইমে, একটা ওয়েব সিরিজ করছে বিক্রমাদিত্য মোটওয়ানি ওটার ক্রিয়েটার আর, ওটাই আমি দেখতে চাই যে কারণ ইন ওয়েব সিরিজ ইউ হ্যাভ 10 এপিসোডস এন্ড লট অফ থিংস টু ডু, সেখানে কতটা কিভাবে উনি কি করতে পারেন সেটাই আর কি মজার বিষয় হবে। সেইটা কিন্তু খুব স্ট্যান্ড আউট ক্যারেক্টার, সেই জিনিসটা আমার মনে হয় না প্রসেনজিতের অভিনয় এসেছে, বা স্ক্রিপ্টটাও হয়তো সেভাবে লেখা হয়নি। স্ক্রিপ্টটাতে যেহেতু এটা মানে এটা হিন্দি ছবি, অনেক বেশি ড্রামা ছিল, অনেক বেশি মোচড় ছিল বা অন্য অনেক ক্যারেক্টারের উপর ফোকাস ছিল, তো সেই জিনিসটা ছিল না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট প্রসেনজিৎ সেল থ্রু, মানে প্রসেনজিৎ চরিত্রটাকে দাঁড় করিয়েছে, সেই চরিত্রটা মানে স্ক্রিপ্টের কোনো সমস্যা তৈরি করেনি এটাও মানতে হবে। এবং ওই যে সিনটার কথা বললো অরিত্র, ওই ট্রাকে করে যাচ্ছে হঠাৎ করে মুখের সামনে ক্যামেরাটা চলে এলো, ওই সিনটা সত্যিই খুব সুন্দর, আমার ওটাও খুব ভালো লেগেছিল। আর মানে যে কোনো বাঙালি অভিনেতা যে রেগুলার বাংলা কাজ করছে হিন্দিতে কাজ করছে না, একটা প্রনাউন্সিয়েশন একটা অ্যাকসেন্টের সমস্যা আসে, যেটা এক্ষেত্রেও ছিল, বাট ওটা ক্যারেক্টারটার সাথে চলে গেছে, মানে ক্যারেক্টারটাই এরকম ছিল যে দেখানো হচ্ছে যে প্রবাসী, সে একটু ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলছে, সো ওভারঅল ইট ওয়ার্কড ফর মি। তাপিদা, এনি আদার থিং ইউ ওয়ান্ট টু অ্যাড টু দিস? আমার একটা ভালো লেগেছে, প্রচন্ড একটা পলিটিক্যাল ছবি এবং সেটা করতে শুধু প্রসেনজিৎ নয়, ইমরান হাশমি, অভয় দিওয়াল সবাই, ইমরান হাশমি, প্রসেনজিৎ আরো বলবো, কারণ অভয় দিওয়ালকে আমরা জানি যে একটু আলাদা আলাদা রকমের ছবি করে থেকেছে প্রথম থেকে, এরা পুরো একদম মেইনস্ট্রিম থেকে এসে একটা অত্যন্ত পলিটিক্যাল ছবি করতে রাজি হয়ে হওয়াটা, ওটা সত্যিকারের একটা কমেন্ডেবল ব্যাপার। এবার আমরা একটু প্রসেনজিতের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমাটাই আসবো, আর অরূপদা এটা দর্শকদের অনেক কথা বলার আছে, তাই অরূপদার কাছে আগে আসবো। দোসরে আমরা দেখেছি প্রসেনজিৎকে একদমই একদমই অন্যরকম রোলে, যেখানে নড়ছেও না চড়ছেও না, কিন্তু এমন একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে যার জন্য ওকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হলো। দোসর নিয়ে দোসরে প্রসেনজিৎকে তোমার কেমন লাগে? দোসরে প্রসেনজিৎকে আমার মনে হয় প্রসেনজিতের এগেইন আমি যেটা বলছিলাম আমার সবচরিত্র কাল্পনিক আরো বেশি ভালো লাগে। দোসরে প্রসেনজিতের কাজটা খুবই ইন্টারেস্টিং, মানে যেটা তুই বলছিলিস যে মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে বেডে আছে, একটাই বোধহয় সিন আছে একবারও কঙ্কনার ঘরে আসবে, তারপর কঙ্কনার সাথে একটা কথাবার্তা হবে চলে যাবে, এছাড়া হসপিটালে বা বাড়িতে বেডেই শুয়ে আছে, খুব কম ডায়ালগস, পুরোটাই এক্সপ্রেশন বেসড, খুব কম ডায়ালগ, পুরোটাই এক্সপ্রেশন বেসড, এবং শুধুমাত্র মানে ইনিশিয়েটেড এক্সপ্রেশনসও না, মানে কঙ্কনা কিছু বলছে বা অন্য কোনো একজন চরিত্র এসে কিছু বলছে, সেই কথাগুলো শুনে একটা প্রত্যুত্তরে এক্সপ্রেশন, ডায়ালগস না এক্সপ্রেশন, কঠিন কাজ ছিল, এক কথায় কঠিন কাজ ছিল, এবং সেটাই হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরি অ্যাকনলেজ করেছে। এগেইন ওই জায়গাটাতেই ফিরে আসব, এত কম কাজ, এগেইন আবার একটা জিনিস মানে যেরকম চোখের বালিতে মহেন্দ্র, যেরকম উৎসব, সেরকম আবার একটা চরিত্র যেখানে কিছুটা নেগেটিভ শেড, মানে আমরা শুরু থেকেই দর্শক কোথাও গিয়ে মনে করবে যে এই চরিত্রটাকে তো আমি জামাই, ছেলে, বাবা হিসেবে পছন্দ করব না, সেই চরিত্রটার মধ্যে থেকে একটা সিম্প্যাথি জেনারেট করতে পারা একদম শেষে গিয়ে, এটা কিন্তু ওই খুব কম ডায়ালগ দিয়ে শুধু এক্সপ্রেশন দিয়ে কঠিন ছিল, সেটা প্রসেনজিৎ করেছে। অরিত্র তুমি কিছু বলবে? দোসর তো অ্যাকচুয়ালি মানে ব্যাপার হচ্ছে আমি তোমাকে কিছু এক্স্যাক্টলি পিন পয়েন্ট করে বলতে পারবো না, কারণ ছবিটা আমি অনেকদিন আগে দেখেছি, এখন আমার মানে এক্স্যাক্টলি মনে নেই, আমি অনেকদিন দেখিনি, বাট আমার আগেন মনে হয় যেটা দাদা বললো যে মানে মিনিমালিস্টিক পারফরমেন্স বলে না, মিনিমালিস্টিক পারফর্ম করে একটা অতটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করা, সেটা আই থিঙ্ক মানে একটা স্ট্যান্ড আউট ব্যাপার আর কি। তো এটাই বলবো, মানে আমার এক্স্যাক্টলি তোমাকে কোনো সিন বা এ দিয়ে বলাটা আমার পক্ষে ডিফিকাল্ট হবে এখন, কারণ আমার অনেকদিন আমি দেখিনি সিনেমাটা। বেশ,
বেশ, তাহলে আমরা পরেরটায় আসি। এবার প্রসেনজিৎ, অনেক সিনেমা আমরা দেখেছি, অনেক বই, অনেক সিনেমা পড়েছেন উনি, আর তার মধ্যে থেকে কোনটা যদি আমি বলি কি আপনি প্রথম নিজের সবচেয়ে পছন্দের সিন একটা বা দুটো যদি কিছু সিলেক্ট করতে হয়, আমি জানি খুব কঠিন কাজ, এটা সহজ নয় এত সিনেমার মধ্যে একটা দুটো সিন সিলেক্ট করা, কিন্তু তাও যদি আমি বলি করতে হয় তাহলে কোনগুলোকে নিজের সবচেয়ে ফেভারিট সিন হিসেবে মনে করবে অরিত্র তুমি প্রসেনজিৎ? আমি অ্যাকচুয়ালি মানে এখন অনেকে ক্রিটিসাইজ করে, মানে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে তুমি কাজ করি, সেটা হচ্ছে 22শে শ্রাবণ। আমার কাছে 22শে শ্রাবণের ওই যে ইন্ট্রো সিনটা, ওটা আমার মনে হয় একটা মানে খুব তখনকার অনুযায়ী, তখন যে কাজ হচ্ছিল বাংলা সেই অনুযায়ী, আর তুমি ডায়লগ ওয়াইজও দেখো যদি আর পারফরমেন্স ওয়াইজও দেখো, মানে খুব স্মার্ট একটা ট্রিটমেন্ট। এখন প্রথম পরমব্রত যাচ্ছে ওর বাড়িতে, ঢুকলো, আমি এটা বাইজি বাড়ি নয়, ওই যে ডায়লগস গুলো আমার মনে হয় ওই সিনটা মানে খুব একটা দারুণ ভাবে যে ক্যারেক্টারটা একটা সোয়াগ একটা হয় না, মানে হিরোইক ব্যাপারটাকেও এস্টাবলিশ করা, আবার মানে কোথাও গিয়ে আর কি মেইন স্ট্রিম সিনেমারও ট্রোপস গুলো ব্যবহার করছে না, যে আমাকে ওরকম কিছু ক্যামেরা অ্যাঙ্গেলস রাখতে হবে যেটাতে আমি খুব হিরোইক দেখানোর জন্য তখন যে ধরনের এডিট ব্যবহার করা হতো বা যে ধরনের বিজিএম ব্যবহার করা হতো সেগুলো ইউজ করছে না। আমার মনে হয় ওখানে আর কি ওর মানে প্রেজেন্সটা একটা লার্জার দেন লাইফ যে ব্যাপারটা, ওটা বসে বসে মানে ও কিন্তু বিস্কিট গ্লাস নিয়ে বসে থাকে, কিন্তু তুমি যদি দেখো একটা মানে লার্জার দেন লাইফ যে ব্যাপারটা ওটা এস্টাবলিশ করাটা খুব সাকসেসফুলি করেছে। ডেফিনেটলি ওখানে ডায়লগস গুলোর খুব ক্রেডিট আছে, বাট আই থিঙ্ক মানে ওই ব্যাপারটা ক্রিয়েট করা যে একটা পার্সোনাটা, সেটা আমার ওই এটা একটা খুব একটা মানে মেইন স্ট্রিম মানে একটা মেইন স্ট্রিম ব্যাপার রয়েছে, আবার অথচ মেইন স্ট্রিম সিনেমাও নয়, অনেকগুলো সিনেমা এরকম একটা স্টার প্লে করেছে কোথাও একটা রিল রিয়েল মিশে যাওয়া টাইপের, অটোগ্রাফ খুব পপুলার এবং জ্যেষ্ঠ পুত্র মডারেটলি পপুলারই বলা চলে, রিসেন্টলি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে, আশা করি আরেকটু পপুলার হবে। আমার অটোগ্রাফ পার্সোনালি খুব পছন্দের নয় এবং জ্যেষ্ঠপুত্র খুব পছন্দের, দুটো ছবিতেই দেখা যাচ্ছে যে চরিত্রটা স্টার, ওই নায়ক থেকে ইন্সপিরেশন কিছুটা আছে যে সে খুব স্টার, সবার কাছে খুব কভেটেড, সবাই ওকে ছুঁতে চাইছে, কিন্তু সে তার নিজের দুনিয়ায় প্রচন্ড লোনলি, প্রচন্ড একা। অটোগ্রাফে আমি দেখি মানে সেই জিনিসটা ক্রিয়েট করছে যখন সিনি মানে খুব সেট পিসের মধ্যে দিয়ে বা কিছু কিছু খুব আন্ডারলাইন পাঞ্চ লাইনস এর মধ্যে দিয়ে, মানে মদের গ্লাস কিংবা মাথা নিচু করে বসে আছে সামনে একটা দাবার বোর্ড কিংবা বড় ছবি তার সামনে বসে দুঃখের মুখ, কিন্তু যখন সেই ছবিটাতেই প্রসেনজিৎ কোনো একটা মজা করছে, কোনো জোক করছে নন্দনা চরিত্রটার সাথে বা ইন্দ্রনীলের চরিত্রের সাথে বা নিজের পীযূষ গাঙ্গুলি যারা ছিল ওর টিমে তাদের সাথে যখন কোনো জোক করছে বা যখন খুব দৃঢ়ভাবে বলছে আমি ইন্ডাস্ট্রি বা বিভিন্ন জায়গায় মানে যখন অ্যাকচুয়ালি ওর লোনলিনেসটা এস্টাবলিশ হচ্ছে না তখন কিন্তু ওকে লোনলি আর লাগে না, তখন মনে হয় যে খুব স্ট্রং, তখন মনে হয় যে অন্য একটা ছবিতে যেভাবে প্রসেনজিৎ মজা করে এই ছবিটাতেও সেভাবেই প্রসেনজিৎ মজা করছে। জ্যেষ্ঠ পুত্রতে আমার ওই একদম শুরুর সিনটা যখন ও মেকআপ মুছে ফেলছে আর বাবার মৃত্যু সংবাদ এলো থেকে একদম লাস্ট সিনটাতে যখন কোন লোনলিনেস এস্টাবলিশ হচ্ছে না তখনও মনে হয় এই লোকটার মনে খুব দুঃখ, এই লোকটা কোথাও একা, এবং পুরো ছবিটা জুড়ে আমি আমি যেটা দেখেছি মানে যখন ও ঢুকছে, যখন ও কথা বলছে, যখন ও বলছে আজকে রাত্রির এবার কোথায় থাকবে, কোথায় একটা খুব নিজেকে সতর্ক রেখে দিয়েছে, কোথাও মনে হচ্ছে যে এই লোকটা বেশি কথা বলছে না, যে একটা কথা বলার উত্তরে আরেকটা কথা যদি বলে দেয় চারটে লোক কি বলবে সেই উত্তরটার জন্য ও মানে একটু ভয় পাচ্ছে। ও অত বড় স্টার হওয়া সত্ত্বেও আত্মীয় স্বজনের মধ্যে ইভেন ওর দর্শকের কাছে কোথাও যেন একটা ভয়, হঠাৎ একটা সিন ক্রিয়েট হলে চারটে লোক ছবি তুলে দেবে, সেটা নিয়ে একটা মিডিয়ার প্রোপাগান্ডা হয়ে যাবে, তার চেয়ে বাবা সরে যায়, এইরকম একটা ফিলিংস না পুরো ছবি জুড়ে, এইটা আমার দুর্দান্ত লেগেছে। আর যেই সিনটা পার্টিকুলারলি বলতে চাই, একটা জায়গা আছে যখন সবাই ভিড় করে এসেছে এবং ঋত্বিক খুব রেগে গেছে, তখন ঋত্বিক গিয়ে সবাইকে আপনারা বাইরে চলে যান কি মজা হচ্ছে নাকি এটা এইরকম করে সবাইকে বার করে দিল, হঠাৎ প্রসেনজিৎ দেখলো একা হয়ে গেছে, মানে আমি না ওর মুখটা যেমন মনে হলো না ওই ঋত্বিকের ওই 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 রেসপন্সটা থেকে, মানে বাংলায় বলে না মুখটা ঝুলে গেল, ঠিক যেন মনে হয় প্রসেনজিতের মুখটা ঝুলে গেল,
দিয়ে ও দেখছে চারিদিকে একা, একটা চেয়ারে এসে বসলো। ঋতিকের বউ যে যিনি প্লে করছিলেন ওকে বললেন আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু ভাত দিবি বা আমাকে একটু খেতে দিবি, ভাত দিবি না হয়তো খেতে দিবি। ওই ওই সিকোয়েন্সটা আমার প্রচন্ড ভালো লাগে, মানে ওই একটা সিকোয়েন্সে একটা মানুষ যার কাছে সব আছে কিন্তু কিছুই নেই, এক মুহূর্তে যখন তার অডিয়েন্সটা চলে গেল তার কাছে আর কিচ্ছু নেই, কারণ প্রত্যেকটা চরিত্রকে আমরা দেখছি কাঁদছে। ঋত্বিক কাঁদলো, গার্গী রায়চৌধুরীর চরিত্রটা কাঁদলো, সবাই কাছে পৌঁছলে কাঁদতেও পারছে না, মানে ওর নিজের ফিলিংস গুলোরও নিজের ওপর নিজের দখল নেই তার উপর। এই জিনিসটা প্রচন্ড ভাবে পুরো ছবি জুড়ে এবং ওই সিনটা জুড়ে আমি এস্টাবলিশ হতে দেখেছি এবং ওটা আমার খুব পছন্দ। খুব ভালো ভাবে অ্যাকচুয়ালি তুমি এক্সপ্লেন করলে ব্যাপারটা, অনেক ক্লারিটি ক্লারিটি আমিও পেলাম। টাম্পিদা তোমার তোমার কোনটা শেষ? না ভালো অরূপ যে বললো, কারণ আমি যেই ছবিটা বা যেই সিনটা নিয়ে বলবো সেখানে কিছুটা ওই একাকিত্বের কি মানে রিফ্লেকশন, প্রতিবিম্ব, আমরা কি কলোকিয়ালি বলি প্রতিবিম্ব, যাই হোক একাকিত্বের একটা প্রতিবিম্ব বলা যেতে পারে, আমি বলবো নিরন্তর নিয়ে। তো তার আগে এই যেরকম জ্যেষ্ঠ পুত্র নিয়ে বলছিল অরূপ, নিরন্তর নিয়ে আমি একটা জিনিস বলতে চাই যে নিরন্তর মানে কি কন্টিনিউয়াস। পুরো সিনেমাটা যদি একটা একটু একটু ইয়েভাবে মানসিক বিয়েতে দেখা যায় যে আমরা সবাই মানুষ, আমাদের দৈনন্দিন জীবনে সবাই চাপে আছি, কোনো না কোনো চাপ যাচ্ছে, তার ভেতর থেকে আমরা খুঁজে বার করি সময়ে যেখানে নিজেকে নিয়ে একটু আনন্দে থাকি, কিছুতে ইনভলভ থাকি এরকম, সেই সেটা নিরন্তর, এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার, সেটাকে মেনে সেটাকে পাশে রেখে এগিয়ে যাওয়া এটা কিন্তু খুব সহজ নয়, কিন্তু আমরা অনেকেই করে চলেছি আবার অনেকে পারে না। সেখানেই ওই প্রসেনজিতের চরিত্রটা আর ওই যে সত্যম যেটা করেছে ভাস্কর, সেটার ভিতরে ডিফারেন্সটা বোঝা যায় যে ভাস্কর ওই ওই চাপটাকে নিতে পারছে না, ও এজিটেটেড, সবসময় কিছু না কিছু আছে। প্রসেনজিৎকে তো দেখে বোঝাই যাচ্ছিল না যে ওর ওরও ওর ভেত ওর জীবনে এত কিছু গভীর চাপ। ওই যে সিনটাতে যখন ওই হোটেলের ভেতরে যখন ভাস্করও ফাইনালি মদ খেয়ে ওর নিজের পুরো দুঃখটা এটা বলতে শুরু করলো, নিয়ে প্রসেনজিৎ ওকে জিজ্ঞেস করলো, নিয়ে বললো না না আপনাকে আমি জোর করছি না, আপনি যদি বলতে না চান তো বলতে নাই পারেন, ও বললো না আমি আমি নিজের থেকেই বলছি, বলে যখন পুরোটা বললো পুরো ফোকাসটা ক্যামেরাটা পুরো ওর মুখে, সেখানে ডায়লগে কোথাও খুব কোনো কোনো অন ইয়োর ফেস ব্যাপার নেই, পুরো সূক্ষ্ম জিনিসটা, অভিনয়টা এমন সুন্দর বোঝা যাচ্ছে লোকটার ভেতর যে লোকটা প্রচুর একা, কারণ ওর বউ তার সাথে ও কথা বলতে পারছে না, যেমন যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি খুব দুঃখজনক ঘটনা, দুবার মিসক্যারেজের পর বউয়ের মানসিক স্থিতি ঠিক নয়, তার সাথে ও সে সব কথা যে বউয়ের সাথে শেয়ার করতো, শেয়ার করার লোক নেই, তার জীবন এখন শুধু অফিস কাজ আর বাড়ি এই ত্রিকোণের ভেতরে আটকে আছে, সে সেখান থেকে বেরোবার জন্য মাঝে মাঝে এই এই যে অফিস ট্যুর গুলো হয় সেগুলোতে বাইরে যায়, সেখানে সে তার রাগ তার দুঃখ তার অভিমান সে সত্ত্বেও যে তার নিজের অনেস্টি সেটাকে বলতে চাইলো যে এর ভেতরে আমি কিন্তু কোনোদিন কোনো ইয়ে করিনি, কথাটা কি ছিল, কোনো এক্সট্রা ম্যারিটাল জাতীয় মানে আমি কোনো চিট করিনি আমার বউকে কেউ কখনো এর ভেতরেও, এই সব জিনিস বেরিয়ে আসছে ছোট্ট 3-4 মিনিটের ওটা পুরো সিকোয়েন্সটা, একটা ডায়লগ গুলো আছে একটা খুব কেটে 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 ডায়লগ, মানে ডায়লগ গুলো তোমাকে ফিট করছে না পুরো জিনিসটা, বাট ওর চোখ দিয়ে না পুরো ব্যাপারটা বেরিয়ে আসছে এবং সেটা মানে আমরা সবাই কোনো না কোনো ভাবে যেন হ্যাঁ রিলেট করতে পারছি, সত্যি তো আমাদের জীবনেও চাপ, তো যেটা বলতে চাইছি তার ভেতর এই সবের ভেতরেও ওই যে ভালোবাসাটা যে আমার যে বউয়ের প্রতি আছে বলো, ওই ব্যাপারটা যেটা লাস্টে পুরো এস্টাবলিশ হয়ে যাবে, যেটা হলো পুরো সিনেমাটার মোদ্দা কারণ যে জীবন খুব ছোট কখন কি হয়ে যাবে কেউ জানে না আর কি, ওর ভেতরেই ওইগুলোকে খুঁজে বার করে নিতে হবে পুরো, এবং শেষে যখন লাস্ট সিনেমাটা এন্ড হচ্ছে ওই শটটা আমার খুব বলার ইচ্ছা, ও তখন বললো যে এসো তোমাকে একটা গল্প বলি, মানে সেখানেই সিনেমাটা শেষ হলো, ওই যে দুটো চরিত্র তারা হাত ধরে যাদের শুরুতে দেখিয়েছিল তারা হেঁটে চলে যাচ্ছে, তো এই পুরো জিনিসটা অসম্ভব ভাল লেগেছে প্রসেনজিৎকে, মানে পুরো পুরো সিনেমাটা এই সিনগুলোতে মনেই হচ্ছিল না যে তাই প্রসেনজিৎ সুপারস্টার, মনে হচ্ছিল আমাদের মতনই একজন সাধারণ মানুষ যে তার দৈনন্দিন জীবনে আটকে পড়েছে নানা চাপে আছে, তার ভেতর সে কিছু ভাবে খুঁজে পেয়েছে নতুন করে বাঁচার উপায়, সেই ঘটনাটা যদিও খুব ট্র্যাজিক কিন্তু পুরো জিনিসটা ওর ওর ওর
ভয়েস, গলার টোন, মুখের এক্সপ্রেশন দিয়ে বেরিয়ে এসছে, যেখানে কোথাও ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সেরকম স্পুন ফিটিং ডায়লগ দিয়ে ব্যাপারটাকে বের করা হয়নি। সেই জন্য আমার এটা খুবই খুবই প্রিয় সিকোয়েন্স এবং ছবি, যেটা আমার মনে হয় সবাইকে বলি দেখতে। আর আরেকটা ছোট্ট জিনিস আমার খেয়াল আসে, মনের মানুষে একটা গান আছে, জলের ভেতর পানি না পানির ভেতর জল, বল তোরা বল তোরা বল, ওই পুরো সিকোয়েন্সটাতে ওই মানে পুরো প্রচন্ড দার্শনিক একটা চিন্তাধারা, জলের ভেতর পানি না পানির ভেতর জল, যেখানে ধর্ম মনুষ্যত্ব সব এক হয়ে যাচ্ছে। এবং সেই জায়গাটাতে প্রচন্ড উপরের দিকে তাকিয়ে একটা যোধা আকবর একটা গান ছিল না, হ্যাঁ খজা মেরে খজা, সেটা খুব আমার মানে খুব আর্টিফিশিয়াল মনে হয়েছিল। ওরকম একটা পুরো জিনিস এইখানে রয়েছে প্রসেনজিৎ এক্সপ্রেশন, আর উপরের দিকে তাকিয়ে যে হ্যাঁ আমরা একটা নিমিত্ত মাত্র, এই পুরো গোটা দুনিয়া এত বড়, এর ভেতর আমরা কি লড়াই করছি ধর্ম নিয়ে, যেখানে গানের লিরিক্সও তাই বলছে, ওর মুখে সেটা চলে আসছে যে পানির ভেতর জল, জলের ভেতর পানি না পানির ভেতর জল। আমার ওই সিকোয়েন্স, মনের মানুষের অনেক সিকোয়েন্স আছে, ওটা খুব ভালো মাথায় আছে। আর আমি পুরো মনের মানুষের প্রত্যেকটা গানের সিকোয়েন্সে না প্রসেনজিৎ খুব ভালো কাজ করেছে, মানে যেভাবে ওর বডিটাকে মুভ করায়, সেখানেও মনের মানুষ আর জাতিস্বরে, যদি অ্যান্টনি ফিরিঙ্গি আর ওর বেতে মানে হয়ে যেতে পারতো যে একই রকম লাগবে, কিন্তু কোন জায়গায় মানে দুটো সিনেমা আমি খুব কাছা পিঠোপিঠি দেখেছিলাম, আমার কিন্তু দুটোকে পুরো আলাদাই মনে হয়েছিল, মানে কখনোই মনে হয়নি যে একই একই অভিনেতা দুটোকে করছে আর কি। এবং অবভিয়াসলি উত্তম কুমারের ওটাকে ইয়ে করার তো কম্পারিজনটা তো থাকবেও, তা সত্ত্বেও ও একটা নিজের বানিয়ে নিয়েছিল চরিত্র, সেটা 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 সত্যি প্রশংসাজনক। জ্যেষ্ঠপুত্রের একটা সিনের কথা বলতে যাচ্ছিলাম, আমার জ্যেষ্ঠপুত্র তো অরূপটা সুন্দরভাবে বলেছে, তাই আমি খুব একটা কি বলবো কিভাবে বলবো ওটা ভেবে পাচ্ছি না, কিন্তু ঠিক আছে যখন তুললে তখন বলি। এই যে যখন একটা ফেস অফ হবে, ওই ঋত্বিক আর প্রসেনজিতের মধ্যে একটা ফেস অফ আছে, আর সেখানে ওই ঋত্বিকের খুব কোয়ার্কি বিউটিফুল ডায়লগ গুলো আছে, মাল ফাল খাবো দাদার সাথে, সাদ্র সাদ্র হবে পরের দিন, তো সেটা তোমায় খুব অ্যাট্রাক্ট করে ঋত্বিকের, যে অ্যাকচুয়ালি ঋত্বিক খুব এফার্টলেস, আর আমরা হয়তো কোনো জায়গা থেকে বলতে পারি ঋত্বিক হয়তো ভালো অভিনেতা, হ্যাঁ তো সেখানে আমরা যেখানে প্রসেনজিৎ আছে আর এখানে ও আছে, ওই কোয়ার্কিনেস তোমার মনে হতে পারে কি ঋত্বিক সিনটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেখানে কিছু কিছু মোমেন্টস আছে প্রসেনজিতের, যেখানে ওই শরীরের গাম্ভীর্যটা এনে যখন কথাগুলো বলছে, হ্যাঁ যে আমি এই যে আমি যে আসছি, এই যে এতগুলো পুলিশ আছে, এ আছে, এর কোনো দাম নেই, এটা এটা তো কিছু তো আছে আমার মধ্যে, তো এই যে দুটো আর্ট ফর্মের লড়াই, একটা থিয়েটার আর একটা সিনেমা, হ্যাঁ থিয়েটারটাকে রিপ্রেজেন্ট করছে ঋত্বিক, আর তারপর সিনেমাটাকে রিপ্রেজেন্ট করছে প্রসেনজিৎ, আর এই যে দুটো আর্ট ফর্মের যে লড়াইটা, একটা অভিমানের লড়াইটা, শেষে আবার ঋত্বিক বলে কি আমি বড়, তুমি বড় না আমি বড়, আমি বাবাকে বাবাকে তো আমি পেয়েছি, আমি বাবাকে দেখেছি, তো আমি জ্যেষ্ঠপুত্র, তুমি জ্যেষ্ঠপুত্র, তুমি চলে যাও, ওই যে সেন্স অফ লসটা, মানে দুটো লেভেলে হচ্ছে ব্যাপারটা, একটা লেভেলে আমরা দেখছি যখন ভাই ভাইয়ের ঝগড়ার অভিমানের ঝগড়া, আরেকটা লেভেলে এই দুটো আর্ট ফর্ম নিয়ে কথা হচ্ছে, একটা সার্টেন বেটার লেভেল খুঁজতে পাওয়া যায়, তার মধ্যে আবার অভিনয়ের দিক থেকে যদি আমরা বলি, ঋত্বিককে আমরা হয়তো একটু বেটার অভিনেতা ভাবি, একটা বেশি একটু রেঞ্জ ভাবি প্রসেনজিতের চেয়ে, তো সেখানে প্রসেনজিতের বলা একটা সিনের মধ্যে যে তুই হয়তো ভালো অভিনয় করতিস আমার থেকে, কিন্তু আমি বড় স্টার হয়েছি, তো সেগুলো একটা বলা, মানে ওভারঅল এই পুরো সিনটা একটা, এই পয়েন্টটা খুব ভালো বলছিস তুই প্রদীপ, কারণ আমার মনে হয়েছিল কি ওটা অ্যাকচুয়ালি মেটা, মানে প্রসেনজিৎ বলছে যে কোন মধ্যমানের অভিনেতার মধ্যে কিছু তো আছে যে অনেক ভালো অভিনেতাকে ছাপিয়ে সে সুপারস্টার হয়ে যায়, তিনটে লোককে পেরিয়ে আমার সাথে দেখা করতে হয়, আর ঋত্বিক বলছে সেটা হতে পারে, কিন্তু আমি বাবাকে পেয়েছি, আমি জ্যেষ্ঠ পুত্র কোথাও, মানে এটা কিন্তু প্রসেনজিতের খুব প্রশংসনীয় জায়গা, যদি আমরা এটাকে একটা রিয়েল মেটা ভাবি, ও রাজি হচ্ছে এটা করতে, যেখানে ও বলছে আমি দুর্বল অভিনেতা কিন্তু আমি স্টার, আর ঋত্বিক বলছে আমি বেটার অভিনেতা এবং তাই জন্য আমি শিল্পের বেশি কাছে গেছি, এইটাও কিন্তু খুব প্রশংসনীয় জায়গা, এবং ওই জায়গাটাতে ওই সিনটাতেই হঠাৎ করে ছবিটা একটা গল্প থেকে একটা অন্য জায়গা চলে আসে, যেটা তুই বললি নাটক সিনেমা কোনটা বেশি কাছে, কোনটা মানে কমার্শিয়াল না আর্ট,
পুরো জিনিসটা মনে হচ্ছে ঋত্বিক চক্রবর্তী আর প্রসেনজিৎ চ্যাটার্জি দুটো দুটো টাওয়ার অফ আর্ট ফর্ম বা সিনেমা ফর্মকে রিপ্রেজেন্ট করছে, এবং প্রসেনজিৎ যে এটাতে রাজি হয়েছে এটা কিন্তু খুব প্রশংসনীয়। বেশ, আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা কিছু আপকামিং প্রজেক্টস যদি প্রসেনজিতের জানা থাকে তাহলে সেটা নিয়ে কথা বলতে পারি। এবং কাকা বাবু বোধহয় একটা প্রজেক্ট যেটা আসছে প্রসেনজিতের আবার আফটার জেটি অভিযান, আর কিছু হিন্দিতে বা কিছু যদি সিনেমা এসে থাকে, যে মোটওয়ানের কথা তুমি বললে অরিত্র, ওই ওয়েব সিরিজের কথাটা বললে অ্যামাজন প্রাইমে। অ্যাকচুয়ালি কাকা বাবু সিরিজটা আমার একদমই পছন্দের নয়, বুঝলে তো, আমার অ্যাকচুয়ালি তপন সিনহার কাকা বাবুটাই মানে একদম ওটাকে আমি মনের মধ্যে সবুজ দ্বীপের রাজার কথা বলি, এই কাকা বাবুটা আমার কোথাও যেন মনে হয় এটা মানে ওই একটা ডিরেক্টর ডুয়োর সবচেয়ে উইকেস্ট কাজ বলে আমার মনে হয়। আগেন মানে ওটা কিন্তু তুমি যদি দেখো বক্স অফিসে খুব ভালো ওয়ার্ক করেছে, এবং আমার মনে হয় ওটা এই টার্গেট নিয়ে বানানো হয়। মানে কাকা বাবুর তো অনেক গল্প আমরা পড়েছি, গল্প আরো বেটার বেটার আছে কিন্তু সেগুলো ইন্ডিয়া বেসড, কিন্তু তারা ওই গল্পগুলোই বাঁচছে যেখানে একটা মানে ফরেন লোকেশনে গিয়ে একটা ওই ভিজুয়াল ট্রিট টাইপের করার একটা ব্যাপার। তাই জন্য তুমি যদি দেখো প্রফেসর শঙ্কুরও যে গল্পটা তারা বেঁচেছিল সেটাও কিন্তু অতটা মানে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল নামটা হচ্ছে নুকুরবাবু এলডোরাডো, প্রফেসর শঙ্কুর কিন্তু মানে প্রথম ছবি কিন্তু অথচ গল্প এমন একটা চুজ করে, দ্যাট ইজ বিকজ আগেন ওটার একটা বিদেশের ব্যাকড্রপ আছে। তো আমার মনে হয় যে ওটার একটা এরকম ভাবেই ডিজাইন করা যে পুজোর সময় দেখবে মোস্টলি কাকাবাবু গুলো রিলিজ হয়েছে 2013-17, তো একটা ফ্যামিলি অডিয়েন্স যাবে, বাচ্চারা যাবে, একটু জন্তু জানোয়ার, একটু বিদেশি লোকেশন, ওরকম একটা ব্যাপার কে মাথায় রেখেই ওগুলো করা, আমার এটা মনে হয় পার্সোনালি, যে কারণে আর কি প্রফেসর শঙ্কু করা, চাঁদের পাহাড় ইত্যাদি ওগুলো বানানো, এবং ওগুলো কিন্তু বক্স অফিসে বেশ ভালো ইয়ে করছে, বাট আমার অ্যাজ আ ফিল্ম ওগুলো খুব একটা ভালো লাগে না। তো ওটা নিয়ে আমি এক্সাইটেড নয়, ডেফিনেটলি বিক্রমাদিত্য মোটওয়ানির প্রজেক্টটা নিয়ে তো খুবই এক্সাইটেড। আর বাংলাদেশ উনি কি করছেন, আমি শুনেছিলাম নাকি একটা প্রজেক্ট উনি ডিরেক্ট করতে চলেছেন, এবার সেটা কি মানে সেটা আমিও জানি না এখন। আর এছাড়া বাংলায় ওনার আপকামিং কোনো কাজ সেরকম আমার কৌশিক গাঙ্গুলির সাথে আসছে একটা, কি জানি নাম, কাবেরী অন্তর্ধান। আচ্ছা, তো কৌশিক গাঙ্গুলির সাথে যখন ওটাও আমার মানে মনে হয় ভালো হওয়ার চান্সই বেশি, তবে দেখা যাক। আমার পার্সোনালি মানে কৌশিক গাঙ্গুলি আর প্রসেনজিতের ওই কিশোর কুমার জুনিয়র খুব ভালো লাগেনি। ওটা ভালো ছিল না, ওটা কাবেরী অন্তর্ধান আমি জানি না, কৌশিক গাঙ্গুলি একটা অদ্ভুত ব্যাপার আছে, মানে একটা খুব ভালো ছবি তারপরে একটা খুব একটা ভালো না, এরকম একটা অদ্ভুত ব্যাপার আছে। কাবেরী অন্তর্ধান নিয়ে এক্সাইটেড বাট নট সো মাচ অ্যাজ বিক্রমাদিত্য বর্তমানের যে ওটিটিটা, এবং একদম ঠিক কথা বলেছে অরিত্র, ওটিটিতে যতটা ফ্লেয়ার দেখানো যায়, যতটা রেঞ্জ দেখানো যায়, বা দেখানো যায় না মানে তোমাকে দেখাতে হবে নইলে তুমি এক্সপোজ হয়ে যাবে, এতটা সময় ধরে ওটা চলে, ওটার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড। আর থ্যাংক ইউ অরিত্র, কাকাবাবুটা তুমি এত সুন্দর ভাবে এক্সপ্লেন করলে, এক্স্যাক্টলি এটা আমাদের তিনজনেরই মনে হয়, আমরা একদম একমত তোমার সাথে। আমরা এবার শেষে চলে এসেছি অরিত্র, তোমাকে আরেকবার খুব ধন্যবাদ জানাই, তুমি সময় বার করে আমাদের সাথে আসলে, দেখা করলে, আর আমাদের এতগুলো কথা বললে, we are very grateful to you, thank you so much. না আমিও অ্যাকচুয়ালি বলতে আমি তোমাদের চ্যানেল ফলো করি অনেকদিন ধরে, এবং আমার খুবই ভালো লাগে, রিসেন্টলি তোমাদের অনিক দত্তর সাথে ইন্টারভিউটা দেখছিলাম এবং খুব ইনসাইটফুল ছিল, এছাড়া ভরতরাজ রঙ্গন স্যারের সাথে যেটা তুমি তোমরা করেছো বা আরো যেগুলো করেছো।